তো হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমার পাবজি আপডেট হয়ে গেছে। তো আপনারা কীভাবে আপডেট করবেন সেটির ব্যাপারে আমি বলে দিচ্ছি। তো প্রথমে যারা পাবজি ডাউনলোড করা আছে, তো প্রথমে আপনাদেরকে পাবজিটি ডিলিট করতে হবে, কেননা প্লে স্টোর থেকে পাবজিটি তুলে দেওয়া হয়েছে। তো এখানে প্রথমে আপনার পাবজি ডিলিট করার পরে তো আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। সেটি অ্যাপ লিঙ্ক আমি আমার ডিসক্রিপশানে দিয়ে রেখেছি। তো ওখানে আপনারা ক্লিক করে অ্যাপটি প্রথমে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে তো অ্যাপটি প্রথমে বলে দেখতে কেরকম, অ্যাপটি হলো ট্যাপট্যাপ অ্যাপ। তো এখানে যে ট্যাপট্যাপ অ্যাপটি আছে, অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে সার্চ অপশান আছে, তো এখানে সার্চ অপশানে গিয়ে লিখবেন পাবজি। লেখার পর এখানটা অনেক রকমের ভার্সন আছে, কুইয়ার ভার্সন, তাইওয়ান আছে, ঠিক আছে। তো এখানে বিভিন্ন রকম ভার্সন আছে, দেখতে পাচ্ছেন এখানে কোরিয়ান ভার্সন আছে, গ্লোবাল ভার্সন, ঠিক আছে। বিভিন্ন রকম ভার্সন এখানে পেয়ে যাবেন। তো আপনারা যারা গ্লোবাল ভার্সন খেলেন তো এখানে গ্লোবাল ভার্সন ডাউনলোড করতে পারেন, ক্লিয়ার ভার্সন যারা করবেন তো ক্লিয়ার ভার্সনও ডাউনলোড করতে পারেন। তো এখানে ডাউনলোড করুন, প্রথমে আমি বলে দিয়েছি। তো এখানে আপডেট দেখলে আপনারা আপডেট করবেন না, প্রথমে আপনাদের পাবজিটা ডিলিট করতেই হবে, না হলে আপডেটের প্রবলেম হবে। আপডেট প্রবলেম বলতে কি, আপডেট হয়ে যাবে কিন্তু পরে আপনাদের স্টার্ট হবে না গেমটি, তার জন্য আমি বলে দিলাম। তো এখানে এরকমভাবে আপনারা ডাউনলোড করে ওপেন করবেন। আর হ্যাঁ, প্রথমে বলে দিই যে আপনাদের মেন যে অ্যাকাউন্টস আছে, যে অ্যাকাউন্ট নিয়ে আপনারা খেলেন, তো ওই অ্যাকাউন্টে আপনারা খেলবেন না। তো কিছুদিন গেস্ট অ্যাকাউন্টে খেলুন, তো কেননা প্রবলেম হতে পারে। তো আমি বলবো যে গেস্ট অ্যাকাউন্টে খেলুন। গেস্ট অ্যাকাউন্টে খেলার পরে তো এরকমভাবে আপনারা ডাউনলোড করে খেলতে পারেন। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আমার ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের সাথে। তো যারা আমার এই চ্যানেলটিতে এসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।